সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে 1995 সালে মিস বাংলাদেশ চিত্রনায়িকা সাথী সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা সাথী সকল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। পরদেশী বাবু, এই সিনেমাটি মুক্তি পায় 5ই ফেব্রুয়ারি 1999 সালে। এতে পরিচালিত পরদেশী বাবু সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস সাথী, সিদ্ধান্ত রচনা ব্যানার্জি, সুপ্রিয়া দেবী সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট। আব্বাজান, এই সিনেমাটি মুক্তি পায় 16ই ফেব্রুয়ারি 2001 সালে। কাজী হায়াত পরিচালিত আব্বাজান সিনেমাতে অভিনয় করেছেন মান্না, সাথী, আসিফ ইকবাল, নাসিন, কাবিলা, মিশর আদাকর, আহমেদ শরীফ, রাজীব সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। অন্যায়ের প্রতিশোধ, এই সিনেমাটি মুক্তি পায় 5ই অক্টোবর 2001 সালে। আরুণুজ্জামান পরিচালিত অন্যায়ের প্রতিশোধ সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, সাথী, হেলাল খান, লাবুনি, চিতা, খলিল, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। বীর সৈনিক, এই সিনেমাটি মুক্তি পায় 12ই ফেব্রুয়ারি 2003 সালে। ঈদুল আজহা, দেলোয়া জাহান, জন্টু পরিচালিত বীর সৈনিক সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, সাথী, আসিফ ইকবাল, শিমু, রোজি আফসারি, দিলদার, আবদুল্লাহ সাকি, গাঙ্গুয়া, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট। বড় মালিক, এই সিনেমাটি মুক্তি পায় 18ই এপ্রিল 2003 সালে। পি এ কাজল পরিচালিত বড় মালিক সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, সাথী, আলেকজান্ডার বো, ময়ূরী, আনোয়ার, আনোয়ার হোসেন, আফজাল শরীফ, নাসিন, গাঙ্গুয়া, চিতা, ইলিয়াস কুবরা, দিব্যল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট। আহা, এই সিনেমাটি মুক্তি পায় 14ই অক্টোবর 2007 সালে, ঈদুল ফিতরে। এনামুল করিম নির্জর পরিচালিত আহা সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস সাথী, ফজলুর রহমান বাবু, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এটি একটি আর্ট ফিল্ম জাতীয় সিনেমা। এই ধরনের সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করা যায় না, কারণ এই ধরনের সিনেমা খুব বেশি সিনেমা হলে মুক্তি পায় না। তবে এই সিনেমাটি সুদী মহলের প্রশংসা করিয়েছিল। এই সিনেমাতে ফাহমিদা নবীর গাওয়া অসম্ভব সুন্দর একটি গান রয়েছে। গানটি একটু আমি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, মন চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, লা 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 লা, টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি, টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি, মন চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, লা 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 লা। মিস বাংলাদেশ চিত্রনায়িকা সাথী 6টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 6টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে অন্যায়ের প্রতিশোধ, আর ভিন্নধর্মী চরিত্র বিচারে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে আহা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।